আচ্ছা যাও। বুঝতে পারছো, ভালোই, বুঝার জন্য ধন্যবাদ। চল বান্ধবী চল, আম্মু দেরিলে বকবো। আরে দাঁড়া, তোমার তো তাড়াহুড়া কিসের? তোমার তো আমি আগে দিব। আমিও যদি টুনির না পাই তাহলে রতন রে আমি চিরদিনের লেগে শেষ করে দিব। রতন আর বাঁচতে পারবো না। ঠিক হইছস। আচ্ছা যাও, তোমরা বাড়িতে যাও। আমি বললো তো সত্যি করে বলো, তোমার কি হয়েছে? তোমার মুখে সবসময় হাসি থাকে, তুমি বললে তো হইব না, বলো আব্বুর কাছে বলো। তুমি বলবো না তাইলে? টুনির মা, আ টুনির মা, কি হইছে? আপনি এত চিল্লাইতাছেন কেন লাগা? আরে দেখো না, আমার চান্দার লাহান মাইয়াটা আমো বসে হইছে। কি লাগা কিছে? তাড়াতাড়ি দেখো কি জানি হইছে। আমি গঞ্জে যাইতাছি, খবরটা লও, কেন লাগার মনটা খারাপ? আপনি জান, আমি দেখতাছি, জান আপনি। এদিকে আয় মা, এদিকে আয়, এদিকে বো। কি হইছে ক, মার কাছে ক, কি হইছে? বলো পমিদম, বাবার কাছে বলবা না? আচ্ছা বাবার কাছে বলবো না, বলো। আমি প্রত্যেকদিন স্কুলে যাওয়া আসার সময় মন্টু খালি আমাকে ডিস্টার্ব করে। মন্টু কে? এটা মেম্বারের পোলা। মেম্বারের পোলা? আচ্ছা, আজকে যাই আমরা মেম্বারের বাসায়, যাই এটা বিচার করে থুই আসবো। তোমার মেম্বারের বাসায় যাইতে হবে না, রতনই ওর বিচার করে দিব। রতনটা কে মা আবার? আমি জানো না, আমরা দুজন একই স্কুলে পড়ি। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো, আমরা তোমার কিছু খাওয়াই নিয়ে আসি, চলো। কদি দোষ টুনি, আমার রতনে ডর দেখা, আমি হলাম এলাকার মেম্বার বলা, রতন হলে আঙ্গু কাছে টাইম পাইবো। হ্যাঁ দোষ ঠিক আছে, সয় আঙ্গু কাছে হলে টাইম পাইবো। ওরে পাইন্দা পাইন্দে ছুব, তত বড় সমস্যা তোর গায়ে দিব। কি রইছ টুনি, কি কইছস? টুনি যা কর কইছি, তোর সমস্যা কি? তিরিত কলার সেরা কথা কয়, টুনি তো আমি ভালোবাসি। কি কেন? আমি আবার কি করলাম? তুমি কেন বলছি কার সাথে নানামানি করতে? না না,
তোমাকে ওরা রাস্তায় ডিস্টার্ব করবে আর আমি ওদের ছেড়ে দিব কেন আমার জন্য কি তোমার মায়া হয় কেন তুমি বুঝো না বুঝি বাবা রে আমার জন্য নাকি মায়া হয় আর চলো স্কুলে যেতে হবে কাম করতে করতে অবস্থা খারাপ ওই ঘটনের মা ঘরে নাই ও টুনির মা আইতাছি আরে পেরে ক্ষুধা লাগছে তো এই সকাল ভোরে গেছি খাবে আপনার মাইয়া তো সবে মাত্র স্কুলে গেল মাইয়া স্কুলে কেন সবে মাত্র সকালে স্কুলে গেছে ঘরের কাম কাছি কম থাকিনি আপনি তো জান সকাল বেলায় আহেন দুপুর বেলা খাইতে মহিলা মানুষের এই স্টাইল দাও ডাইল দাও কত কিছু দাও এরি তো কত জান আর রাস্তা গিয়ে কি বয়ে বয়ে চা খাই গেলি জান আপনি তো হাত মুখ দিয়ে ঘরে যান বাদ দিতাছি জান আচ্ছা আমি হাত মুখ দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি বাদ পড়ো দোস্ত তুই থাকতে দিন রতন আমার একলা কি মাইকটা দিল কত লগে তো আমি ওমাই খেলাম আন কি করা যায় এটা পরামর্শ দে পুরান ঢাকায় আঙ্গো একটা কিলার বন্ধু থাকে ওর একটা ফোন দি তাড়াতাড়ি তোর বন্ধু বান্ধব নিয়ে চলে আয় তাড়াতাড়ি আস আমি এক্ষুনি গেরামে এত সুন্দর ফুল কি রে চাঙ্কু পাঙ্কু তোর কথা কইতাছিস না কে ও মোস্তাদ আর আমারই পছন্দ হয়েছে কি রে হারামি তুই আমার মালের দিকে হাত দেস কে নিজে কি কি নিজে কখনো দেখছ নাই না দিয়ে কোন সময় না রে তো পুরো দেখতে হুমানের মতন লাগে শুনেন যা যা তোর পরে দেখ খালো মা দেখা যায় আমার কি শান্তি লাগতেছে চল রতন দাসকে সাইজ করি রতন তোমার আজকে পাইছি তুমি আমার টুনিরে ভালোবাসো না তোমার ভালোবাসা আজকে মাটির তলে নিয়ে ভালোবাসা দেখাম কিরে সেদিনকে তো তোকে দুইজন মারছিলাম আজকে এত ডিকে এত ডিকে বুঝছ না একটু পরে বুঝবি ওই সবাই ধর আরে এবার জানে বাছা বাচ্ছি এখন একটু আবাদ হতে যাবে পলাই ওদিন যেই মাইকটা খাইছিলাম আজকে তো ধরলে আর সাতই না মাইরি লেখে জানি মেরে বলতে তো ঠিকই কইছস হুম কি কর দোস তোর মাসে আমি এখন এইতাছি কয়ে উঠা আই চল এমনি হুদ দেই চল কয়ে আটা ধরবা আবার ক্যামেরা দিকে তাকাইবো না ক্যামেরা দিকে তাকাইবো না হ্যাঁ দায় আবার বাস অ্যাকশন কি কর দোস তোর
অ্যাকশন। আচ্ছা আজকে আমরা যাই বিচারটা করে দিয়ে আসবো মেম্বারের বাসা, ঠিক আছে? তোমার যা লাগবে না রতনই বিচার করবে। খিচুড়ি না খিচুড়ি? আরে সামনে চলো, সামনে চলো, সামনে চলো, চলো, হ্যাঁ রোলিং অ্যাকশন। কি রে আমার কি করবো, বেশি জোরে না, সাপোর্টিং আমার ধরো, আমি দাও আমার ধরো, সর তুমি দাও, তুমি দাও আমার ধরো, আমার ধরো, হ্যাঁ এই তো ভাই আসো অ্যাকশনে, দুজন আইলা দুই মনে ধরো। আচ্ছা আমি ছোট হয়ে দাঁড়া দেখছি, তবে লুকি আমরা পড়ছে, আমরা পড়তে হইব, চলেছি না ধরো, হ্যাঁ ধরো, এই এই থাকবো, হ্যাঁ বকের এই যে এই অবস্থা কাটতে পারবে না, এক্সপ্রেশন আসবে না, আবার উঠো রোলিং বলো কত দোষ আর কত বড় সাহস হয় তোর পিছে বাজে। কিরে তুই নিলে কি কইছস, ইয়া ছেলে কথা কও, তুই আমার কারে কারে রোলিং অ্যাকশন। দেখলি কি না দেখলি কি আমার কি আসে যায়, তোমার প্রত্যেকদিন তালগাছের মতন দাঁড়ায় থাকতে কে বসতে জায়গায়, যত সব ঢং দেখলে বাঁচি না বলো, যত সব ঢং ওরে ওরে ওর দিকে।